ট্রেনের এক কামরায় গাদাগাদি ভিড়। এক ভদ্রলোক একটি অ্যাটাচি নিয়ে উঠলেন। তিনি হকার নন, অধ্যাপক টাইপ চেহারা। প্রশ্ন করলেন, আচ্ছা পলাশির যুদ্ধে নবাব সিরাজদুল্লাহ পরাজয়ের কারণ কি বলতে পারবেন? সকলে চুপ করে শুনতে থাকলেন তার কথা, কেউ কোনো কথা বলছেন না। তাই দেখে তিনি আবার শুরু করলেন, পলাশির প্রান্তে সেদিন নবাব সিরাজদুল্লার সৈন্য ছিল অনেক, লর্ড ক্লাইভের সৈন্য অল্প সংখ্যক থাকা সত্ত্বেও নবাব পরাজিত হয়েছিলেন। আপনারা বলবেন যে জগৎ শেঠ মির্জাফরদের গাদ্দারি কারণে নবাব পরাজিত হয়েছিলেন, কিন্তু এই ইতিহাস সবটাই সত্য নয়, সত্য ইতিহাস জানতে হবে। একজন কৌতূহলী যাত্রী জানতে চাইলেন, তবে সত্য ইতিহাসটা কি? সত্য ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। ক্লাইভ দূরবীন দিয়ে নবাবের সৈন্যদের গতিবিধি লক্ষ্য করলেন। পলাশির আমবাগান তখন শূন্য, মির্জাফর তার আওত্তাধীন সৈন্য নিয়ে কেটে পড়েছে। ক্লাইভ তো অবাক, নবাবের সৈন্যরা তবে গেল কোথায়? নিশ্চয়ই কোনো চাল খেলছে। হঠাৎই নজর পড়ল আম গাছের দিকে, একটি ডাল নড়ে উঠল। ক্লাইভ এবার দেখল যে নবাবের সৈন্যরা আম গাছের ডালে ডালে বসে আছে। নিচ দিয়ে যেতে গেলেই তারা গেরিলা আক্রমণ করবে বলে প্রস্তুত। ক্লাইভ কাছাকাছি না গিয়ে দূরে থেকে কামান আর বন্দুক তাক করল। ফলন্ত গাছ থেকে আমের সাথে সাথে টুপ টুপ করে ঝরে পড়তে লাগলো নবাবের সৈন্য। আহ, ভদ্রলোকের বলার ভঙ্গিতে জাদু ছিল। সকলেই মন দিয়ে শুনছিলেন তার কথা। তিনি আবার বলে উঠলেন, নবাবের সৈন্যরা সকলেই ইংরেজদের হাতে মারা পড়লেন, কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে, আম গাছের ডাল সেদিন নড়ে উঠল কেন? কি ছিল ষড়যন্ত্র বলতে পারবেন? যাত্রীদের সকলেই মনে প্রশ্ন জেগে উঠল, তাই তো, আম গাছের ডাল নড়ে উঠল কেন? গাছের ডাল না নড়লে তো ক্লাইভের নজরে আসতো না সৈন্যদের অবস্থান। ভদ্রলোক বললেন, কেন নড়ে উঠেছিল গাছের ডাল কে বলতে পারবেন? যথারীতি সকলেই চুপ করে থাকলেন। ভাবগতিক এমন যে আমরা জানি না, আপনি বরং বলে দিন। তিনি তখন অ্যাটাচি খুললেন, একটি জিনিস বার করে সকলকে দেখিয়ে বললেন, ডাল নড়ে ওঠার কারণ ছিল চুলকানি, দাঁত, চর্মরোগ, বড় মারাত্মক এই রোগ বুঝলেন। নবাবের এক সৈন্যর ছিল চুলকানি, এই চুলকানির জন্যই সেদিন ডাল নড়ে উঠেছিল। ডাল না নড়লে ক্লাইভ নিশ্চিহ্ন হয়ে যেত, আর তাই আমি এনেছি চুলকানির মলম, মাত্র 30 টাকা দাম। ব্যাস, তার সব মলম বেচা শেষ।